আটকে এই মুহূর্তে যে ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে, শিউরি শিয়ালদায় নতুন ট্রেনের সূচনা হবে আজ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ট্রেনের সূচনা করবেন রেলমন্ত্রী। শিউরিতে উপস্থিত থাকবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারে, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। শিউরিতে বিজেপির ব্যানার ছুঁয়ে গিয়েছে এবং জগন্নাথ চট্টোপাধ্যায়কে ট্রেন চালু করার কৃতিত্ব দিয়ে ব্যানার দিয়েছে বিজেপির তরফ থেকে। আমন্ত্রণ পেলেও অনুষ্ঠানে থাকছেন না অন্যদিকে সাংসদ শতাব্দী রায়। দীর্ঘদিনের দাবি ছিল শিউরি থেকে এবং সেই দাবি হয়তো পূরণ হতে চলেছে। একবারে বিস্তারিত জানবো আমরা মনোরঞ্জনের কাছ থেকে। মনোরঞ্জন, তাহলে যে দাবি ছিল সেই দাবি মেনে এবার শেষ পর্যন্ত শিউরি শিয়ালদা নতুন ট্রেনের সূচনা হবে আজ? হ্যাঁ, একদমই। দেখো, যেটা হচ্ছে যে বীরভূমের সদর শহর শিউরি, কিন্তু এই শিউরির সাথে কলকাতার চেয়ে হচ্ছে রেলপথে যোগাযোগ ব্যবস্থা কিন্তু ততটা সহজ নয়। ময়ূরাক্ষী ফার্স্ট প্যাসেঞ্জার এবং হুল এক্সপ্রেস, এই দুটি ট্রেন ছাড়া কিন্তু সেভাবে আর কলকাতার সাথে যোগাযোগ হয় না শিউরির, এবং সেক্ষেত্রে বাসের উপর ভরসা করতে হয় স্বাভাবিকভাবেই। একটা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এই শিউরি স্টেশন থেকে অন্তত একটা ট্রেন কলকাতার উদ্দেশ্যে যাতায়াত করার মতো দেওয়া হোক, এবং সেই ট্রেন কিন্তু আজ থেকে শুরু হচ্ছে শিউরি শিয়ালদা এক্সপ্রেস ট্রেন। এবং এই ট্রেনটিকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনীতি তুঙ্গে উঠেছে। আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, দেখো শিউরি স্টেশন, আর শিউরি স্টেশনের পুরো চারদিক কিন্তু কার্যত বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের ব্যানার হোর্ডিংয়ে ছেয়ে গেছে। বিজেপি যেটা দাবি করছে যে এই ট্রেন চলাচলের পুরো কৃতিত্ব কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায়ের। জগন্নাথ চট্টোপাধ্যায় রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন এবং সেই আবেদনই মঞ্জুর করেছেন রেল মন্ত্রী, এবং তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনের সূচনা করবেন। সেই সময় শিউরি স্টেশনে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তোমায় বলে রাখি, এই বীরভূমের সাংসদ শতাব্দী রায়, তিনি কিন্তু লোকসভাতে একাধিকবার ট্রেন চলাচল যাতে শিউরি থেকে হয় তার জন্য একাধিকবার দরবার করেছেন। তৃণমূল দাবি করছে যে শতাব্দী রায় যে দরবার করেছেন সংসদে, তারই ফলশ্রুতি আজকের এই শিউরি শিয়ালদা ট্রেন চলাচল, এবং সেটাই কিন্তু হচ্ছে। এদিকে যেভাবে তোমায় আরও একটা কথা বলে রাখি, এই ট্রেন চলাচল নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনীতি তুঙ্গে উঠেছে বীরভূমে। তৃণমূল দাবি করছে শতাব্দী রায় সংসদে বারবার এটা নিয়ে দরবার করেছেন, তার জন্য ট্রেন চলাচল। অন্যদিকে বিজেপি দাবি করছে যে তাদের নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, দেখো জগন্নাথ চট্টোপাধ্যায়ের শিউরি নগর যুব মোর্চা, কোথাও ব্যানারে লেখা আছে শিউরি নগর যুব মোর্চা, কোথাও আবার লেখা আছে নাগরিক কল্যাণ কমিটি, অর্থাৎ তারা কিন্তু পুরো কৃতিত্বটা নিজেদের নেতার পক্ষে নিতে চাইছেন। অর্থাৎ নিজেদের নেতার পক্ষে নেওয়া মানে দলের পক্ষে নেওয়া, স্বাভাবিকভাবে রাজনীতি কিন্তু তুঙ্গে উঠেছে। তবে তোমায় বলে রাখি, শিউরিবাসী খুশি একেবারে একেবারে, রাজনৈতিক চাপানো তো রয়েছে কিন্তু আসলে খুশি শিউরিবাসী। আমরা নজর রাখবো পরবর্তী সময় সেদিকে। অনেক ধন্যবাদ তোমাকে মনোরঞ্জন।